কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন মোটামুটি একটু ভালো আছি। তোমাদের সাথে লাস্ট কথা বলার পর বলেছিলাম যে তোমাদের সাথে দেখা করবো, কথা বলবো, কিন্তু সেই হিসাবে আমি কথা বলতে পারিনি। কেন, আমার অসুস্থ হওয়ার পরে আবার আমার মেয়ের শরীরটা আচমকা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, সেইটা মোটামুটি একটু রিমুভ হয়েছে, এখন একটু ঠিকঠাক হয়েছে। তো এই মুহূর্তে তো আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা, আর আজকে হচ্ছে শনিবার। তো চলো, আমি তারপরে নানা রকম প্রবলেমের মধ্যে ছিল। এই যে আজকে একটা ঘটনা এই 14 তারিখে ঘটলো, 14 তারিখে যে ঘটনাটা ঘটলো সেইটা নিয়েও আমরা প্রত্যেকেই, মোটামুটি প্রত্যেকেই এই কথাটা নিয়ে ভাবছি যে আজকে এতটা ওয়েল এডুকেটেড ছেলে, তো এই ছেলেটা আজকে যে সবার মানে আমাদের সবার কাছ থেকে চলে গেল। সব থেকে বড় কথা হচ্ছে যে ও আজকে নিজে মানে এইভাবে যে আত্মহত্যাটা করবে এটা খুব বোকামি করেছে। এটা কোনো সলিউশন নয়, কষ্টের সঙ্গে লড়াই করাটাই হচ্ছে সব থেকে বড় একটা রাস্তা। তো যাই হোক, সেটা নিয়েও এই একটার পর একটা 2020-তে আমরা প্রত্যেকে মানে প্রতিদিনই প্রায় সকালবেলা ঘুম থেকে উঠলে তখন মনে হয় আমরা কিছু একটা সারপ্রাইজ পাবো, এছাড়া তো কিছু বলা যায় না। যেরকম আজকে 2020 মানে পড়ার সঙ্গে সঙ্গেই প্রায় করোনা শুরু হলো, করোনার পর একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছে। আজকে একটা করোনা তো আমাদের সঙ্গে রয়েছে, সেটা তো আমাদের সবাই সাথে সবাইকে লড়তে হবে। তবে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে সুশান্ত মানে যে চলে গেল ছেলেটা, এই জিনিসটা মানে সত্যি সবাইকে খুব নাড়া দিয়েছে, আমাদের সাধারণ মানুষকেও একদম। তো যাই হোক, এই যেটা করেছে সেটা তো ভুল করেছে, এটা তো লড়াইয়ের কোনো রাস্তা নয়। তবে হ্যাঁ, ডিপ্রেশন মানুষ মাত্রই হয়, তো এই ডিপ্রেশনটা খুব খারাপ জিনিস। যার মানুষের তো ডিপ্রেশন কম বেশি থাকবে, কিন্তু সেটার সঙ্গে লড়তে হবে। অন্তত পক্ষে তুমি যেটা মানে রিয়েলাইজ করছো যে আমার এটাতে খুব কষ্ট হচ্ছে, সেটা সবার সঙ্গে কথা বলে সেটাকে ক্লিয়ার করা উচিত। তো সেই একটা তো প্রবলেম রয়েছেই। তো আর আমার কথা কি বলবো, প্রচুর কাজ আছে। দেখো এখন বিছানা মশারি পড়ে আছে, কিচ্ছু তোলা হয়নি। ওইদিকে দেখো কাপড় চোপড় রয়েছে, কিছু সেভাবে কাজ করা হয়নি। আর এই রান্নাটা করবো, চলো। এই দেখো ঘরে আজকে বর্ষা মানে বৃষ্টি হচ্ছে বলে এই যে জামা কাপড় ঘরে তারেতে সব দেওয়া রয়েছে, তৈরি খাটিয়ে রেখে দিয়েছি, ঘরে শুকোচ্ছে। তো চলো, আমার মেন কথা হচ্ছে একটা তো প্রবলেম তো ছিল, ওই প্রবলেম তো থাকবে, কিন্তু এই যে আমার স্ট্যান্ডটা দেখছি, স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। আমি কোনোরকমভাবে মানে রিপেয়ার করে এই স্ট্যান্ডটা একটু চালাচ্ছি। তো আমি যাবো কিনতে, কদিন পাবে মার্কেটে যাবো, এখন তো খুলে গেছে, ক্যানিং স্ট্রিট খুলে গেছে, চাঁদি মার্কেটও খুলে গেছে, যাবো একদিনকে গিয়ে আমি স্ট্যান্ডটা নিয়ে আসবো, তারপর হয়তো কপালে করতে পারবো। তো চলো রান্নাবান্না করি, তোমাদের সাথে গল্প করি। রান্না বলতে গেলে আমি শুধু সেদ্ধ ভাত রান্না করলাম, গরম গরম সেদ্ধ ভাত করে একটু খানির মধ্যে অল্প এক গাল করে মিয়ারেবি খেয়ে নিলাম। তো মেয়ে বললো মা তাহলে দেরি করো না আজকে, তাহলে চলো একবারে কিনে নিয়ে আসি। তাহলে আমি চলো তাহলে ওই মেয়েকে নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি ক্যানিং স্ট্রিটে। তো ওই ক্যানিংয়ে তো যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু যদি দেখি ক্যানিংয়ে না পেলাম তো আমি চাঁদিতে চলে যাবো, ওখানে গিয়ে ওই আমার যে স্ট্যান্ডটা ভেঙে গেছে। পাচ্ছ তোমরা নিশ্চয়ই ছাতাটা কতটা বড় দেখতে পেরেছ, অনেকটা বড়। ওই জন্যই ছাতাটা আমি নিলাম, ছাতাটা বড় সড়ো আছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, দোকানের কিন্তু দামটা কিন্তু ফিক্সড একদম, আমি যে বলেছিলাম 13 টাকা দাদাকে কমাতে, দাদা বলেছে একদম নয়, জিনিসটা নিঃসন্দেহে নিয়ে যান, জিনিসটা ভীষণ ভালো হবে, একদম হলে সেখানকার জিনিস সবসময় ভালো হয়। আর বেশিপাল তো নাম করা। আর এটার দোকানের কি নাম দাদা? রাজকুমার ব্রাদার্স, 5 নম্বর লেলিন সরণী, একদম ট্রাম লাইনের উল্টো দিকে। চলো, এই মাত্র চান করলাম, আর যেগুলো তোমার নিয়ে এসেছিলাম যে জিনিসগুলো তোমাদেরকে সব দেখাবো, এখন আমি স্যানিটাইজ করার জন্য ওগুলোকে রেখে দিয়েছি, ওগুলো ততক্ষণ স্যানিটাইজ হোক। আর এখন আমি যে খাবার নিয়ে এসেছি মানে খুব খিদে পেয়েছিলো, যে কেকটার কথা তোমাদেরকে বলেছিলাম, কেকটা আমি দেখাবো। কেকটা সময় করে 2 পিস নিয়েও গেছিলাম কিন্তু খাইনি, মানে রাস্তায় খেতে ইচ্ছেও করেনি, হাতও নোংরা ছিল, তারপর মার্কেটে অত ঘুরেছি আর কোনো খাবার ইচ্ছে ছিল না। তো এখন তোমার খাবারটা মেয়েকে বললাম তুই বার, প্রচণ্ড খিদে পেয়েছে, আর কোনো রকম সাইড রাইস মানে খাবারটা নিয়ে এসেছি, রাইস, চিকেন রাইস তোমার, আর এটার মধ্যে চিলি চিকেন আছে, দুজনে এখন আমরা খেয়ে নিই। খেয়ে নিয়ে দেখালাম যে কী খেলাম, এত খিদে পেয়েছিল আসার সময়,
তোমার কি বলবো চিকেন এগ রাইসটা নিলাম আর একটু চিলি চিকেন আনলাম তোমরা দেখালাম কি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কি বলো তো খাওয়ার পর সারাদিন পরিশ্রম করে কোথাও হাঁটাহাঁটি করার পর খাওয়ার পর একটু ঘুম পায় তো এখন আমার চোখে ঘুম চলে এসছে কিন্তু ঘুম চলে আসার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে ঘুমো তো যাই হোক তাড়াতাড়ি করে তখন দোকানেও বা এখানে ওখানে তোমাদের সাথে ভালোভাবে কথা বলা হয়নি রাস্তাঘাটে ছিলাম তো কেন জানি না দাঁতটা বড্ড কনকন করছে আজকেই দেখছি একটু আগে থেকে দেখছি দাঁতটা ভীষণ কনকন করছে যাই হোক ওষুধ খেতে হবে আর যে কেকের কথা তোমাদেরকে বলেছিলাম একটু দেখিয়ে নিই এই দেখো এটা হচ্ছে নিউ মোড়ের কেক এটার মধ্যে তোমার দেয়া রয়েছে হচ্ছে আখরোট দেওয়া আছে কেকটা এই কেকটা 5 পিস ছিল এটার দাম নিয়েছিল 100 টাকা আর কেকটা সত্যি খুব ভালো খেতে 5 পিস আছে 100 টাকা তোমরা যদি খাও আমার এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে এর আগে যেটা আমি পাচ্ছিলাম সেটা তোমার একটু দামটা বেশি ছিল মানে কোয়ান্টিটিটাও বেশি ছিল দামটা বেশি ছিল যার জন্য কিনছিলাম না তো এখন দেখলাম দামটা 100 টাকা হয়ে গেছে বলে মোটামুটি 5 পিস নিলে যদি তুমি আধখানা দিও মানে খুব খিদে পাচ্ছে ধরো আধখানা দিও যদি জল খাওয়া হয় তাহলেও বেশ ভালো লাগবে আর কি তাই এটা এমনি কী বলো তো মাঝে মাঝে আমি সময় পেলে অফিসের ব্যাগেও রেখে দিই এই কেক মানে খুব নিতাম 3 মাস যেহেতু লকডাউনের বাজার গেল পাওয়া যায়নি এমনি অফিসেও বেরোনো হয়নি ব্যাগে রেখে দিয়ে সময়তে খিদে পেলে কি এক পিস বার করে খেয়ে নিতে পারি আর হাফ খেলে ওই জিনিসটা কী বলো তো কেকটা গুঁড়ো হয় না যাই হোক যেটা তোমাদের বললাম আমার ভালো লাগে বলে তো আর একটা হচ্ছে ছাতাটা তো কিনেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম আর ছাতার দোকান থেকে একটা সুন্দর জিনিস দিয়েছে আমাকে যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা ডিসকাউন্ট কুপন দিয়েছে মানে এখান থেকে তোমরা যদি পারচেস করো তাহলে পরে যা জিনিস মানে পারচেস করবে তার উপরে ডিসকাউন্ট পাবে এটা হচ্ছে তোমার আমাদের এতে মানে স্প্ল্যানেডেই এটা এটা স্প্ল্যানেডেই দোকানটা 5 নম্বর লেনিন সরণি ওই স্প্ল্যানেডেই ট্রাম লাইনটার যেটা শিয়ালদার দিকে রাস্তা যাচ্ছে ঠিক তার উপর তার উল্টো দিকে আর কি তোমার এই যে দেখতে পাচ্ছ কার্ডটা এটা হচ্ছে রাজকুমার ব্রাদার্স এখানে তুমি সব কিছু ভালো জিনিস মানে ভালো জিনিস পাওয়া যায় আর কি তো ডিসকাউন্ট কার্ডটা তোমরা যদি ওখান থেকে পারচেস করো তোমরাও ওই ডিসকাউন্ট কার্ডটা পাবে মানে সব রকম জিনিস আছে ছেলেদের জিনিস আছে মেয়েদের জিনিস আছে সোয়েটার আছে ছাতা মানে সব কিছু জিনিস রয়েছে তো এই হলো কেনাকাটা হলো এই কথাটা হলো আর হ্যাঁ যে মেইন জিনিসটা কেনাকাটা করতে গেছিলাম মেয়ের জন্য ওর হচ্ছে সোমবার দিনকে মানে বাদরে তা বাদরেতে ওর একটা গিফটের দরকার তো আমি বললাম অন্য কিছু নেই জামা টামা বা অন্য কিছু নেই তো সেটা ওর ইচ্ছে নয় যে না আমি নেবো না আমি এই যে এই লাইট কিনবো চাঁদি থেকে এই লাইটটা কিনলো আমি বলতেও পারবো না এর মধ্যে কী ভাবে কী হয় না হয় সেটা আমি আগে জেনে নিই ওইটা ব্যবহার করুক তারপর তোমাদেরকে বলবো যে এটা লাইট দিয়ে কী হয় একটুখানি জানি টিকটক এরপর আর জানি না কী হয় না হয় আমায় কিনতে বলেছি আমি কিনে দিয়েছি আচ্ছা স্ট্যান্ডটা দিই দাঁড়ো স্ট্যান্ডটা দেখাচ্ছি যার উপর দাঁড়াবি এই দেখো তুমি বয়ে বয়ে নিয়ে এসছো ওখান থেকে এই দেখো এই এইটা হচ্ছে স্ট্যান্ড এর ওপরে উনি দাঁড়াবে বুঝতে পেরেছো মানে আমার মেয়ে নামে না এর ওপরে গোল যে ঢাকনাটা দেখালাম ওই ঢাকনাটা দাঁড়াবে এই জিনিস ছিল এগুলো আমি স্যানিটাইজ করে নিয়েছি করে নিয়ে তারপরে ঘরে নিয়েছি খানিকক্ষণ বাইরে রেখেছিলাম তো বাইরে রাখার পর তারপরে এগুলোকে একটা ন্যাকড়ার মধ্যে ডেটল জল নিয়ে ভালো করে পুছে তারপরে ঘরে নিয়ে এসেছি যাই হোক তোমাদের সাথে আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম মানে যতটুকু সময় পেলাম আর কি কাটাবার আর মানে আরেকটু সময় হয়তো কাটাবার ইচ্ছে ছিল কিন্তু আর দামটা বড্ড মন্থন করছে আর ভালো লাগছে না আর তোমাদেরও হয়তো বেশিক্ষণ দেখতে ভালো লাগবে না তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আড্ডা মারলাম গল্প করলাম কিছু জিনিস শেয়ার করলাম আর একটা হচ্ছে যে কথাটা আমি বলতে চাই কেউ ডিপ্রেশনে ভুগো না আমার সব থেকে খারাপ লেগেছে যে সুশান্তর ব্যাপারটা যে স্বাভাবিক ডিপ্রেশন আমাদের প্রত্যেকের মানুষের জীবনে রয়েছে বলবো না কেউ হয়তো তোমরা বন্ধুরা ভাবে আমি লেকচার দিচ্ছি লেকচার নয় ডিপ্রেশন আমার জীবনে তোমার জীবনে ডিপ্রেশন আছে আমার জীবনে যখন ডিপ্রেশন আছে আসে কেননা আমার জীবনে ডিপ্রেশন আসাটা খুব একটা অস্বাভাবিক নয় কেননা আমার যখন হাজব্যান্ড ছিল তখন আমি হাজব্যান্ডের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম হয়তো আমার দুঃখটা কষ্টটা বা আমার চাহিদাটা বা আমার ভালো লাগাটা আমি তার কাছে মানে শেয়ার করতে পারতাম তাকে বলতে পারতাম কিন্তু এখন এরকমই হয়ে গেছে হয়তো সমস্ত দায়িত্ব আমার ওপর পড়ে গেছে ওই জন্য মাঝে মাঝে হয়তো আমিও ডিপ্রেশনে ভুগি মানে কী করবো না করবো একজন শেয়ার করার লোক থাকলে
সত্যি জীবনে ভীষণ ভালো হয়। আর আমাদের যেহেতু তোমরা কিরাম আছো আশা করি ভালো আছো। আমি কালকে আমার ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কেন কালকে আমার শরীরটা আচমকা খুব খারাপ হয়ে গেছে। তো আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন ঘড়িতে বাজে 9টা। আর কালকে যে ওইটা নিয়ে এসেছিলো তোমাকে দেখালাম, যে লাইটটাও নিয়ে এসেছিলো, তো সেই লাইটটা দেখো এইখানে রাখা হয়েছে, এই যে এইভাবে এখানে স্ট্যান্ড করে লাইটটাকে রেখেছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে লাইটটাকে ইয়ে করবো না, মানে ওই এভাবে স্ট্যান্ড করে রাখবো না, ভাবলাম না যখন ব্যবহার করলে স্ট্যান্ড করে রাখাই ভালো, এই বারবার পোড়াপোড়া করার থেকে স্ট্যান্ড করে রাখলে জিনিসটা ভালো, পোড়াপোড়া করতে করতে হয়তো গণ্ডগোল হতে পারে। তো চলো, আজকে তো সূর্যগ্রহণ তোমরা তো জানো, তো আমি সেভাবে কিছু করিনি এখন অবধি। আজকে শুধু মানে খাবার বলতে গেলে শুধু ব্রেকফাস্টটা হয়েছে। আমার কিচেনের অবস্থা খুব শোচনীয়। সব থেকে বড়ো কথা কী বলো তো, আমার কিচেনটা না বড্ড ছোট, মানে খুব ছোটোর মধ্যে আমার কিচেনটা, তো যার জন্যই এই অসুবিধাটা হয়ে যায়। তো মানে মাল একদম ঘিনজীবী হয়ে যায় একদম। তো কাজ মোটামুটি রয়েছে কিচেনে, এই চাটাগুলো করলাম, চাটা পাউরিটা খেলাম। তো চা পাউরিটা খাওয়ার পরে ইচ্ছে আছে আজকে আর ভাতটা কিছু করব না, এ দেখছো এরকম অগোছলো হয়ে রয়েছে। এই যে এসে একটু বাদে আমি সব গুছোচ্ছি, কালকে রাত্রি আমার এত শরীরটা খারাপ লাগলো যার জন্য আমাকে কালকে শুয়ে পড়তে হয়েছিল, আর ও কিচ্ছু করিনি, যেটুকু খাবার ছিল ওই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো এই মুহূর্তে আর ভাবছি আজকে আর ভাত রান্না করব না, আজকে ওই একটু চিড়ে দই আম খেয়ে নেবো, কেন দুটো আড়াইটে করে তো গ্রহণ ছাড়ছে, তো তখন আর কী রান্না করবো, তখন কিছু খেতে ইচ্ছা করবে না, ওই জন্য একটুখানি ওই চিড়ে দই আম ঘরে আছে, দুপুরবেলা ওইটা খেয়ে নেবো। তো এখন বাকি কাজগুলো করতে হবে, ঠাকুরের কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট করে রেখে কালকে দুপুরে কমপ্লিট করেছিলাম, আমি জানি বেরোলে পারে এসে আমার আর শরীর চলবে না, তো ছিল, তো দেখি এখন কি করা যায়, ঘরের কাজ তো করতে হবে। তবে আমার মারা বলতো যে গ্রহণ যখন ছেড়ে যায় তখন সব কিছু করতে হয়, পরিষ্কার টরিষ্কার যা বলো করতে হয়, কিন্তু বাসি ঘর তো তো এইভাবে রাখা যায় না, বাসি ঘর তো একটু পরিষ্কার করতেই হয়, সেটা পরিষ্কার করে নিয়েছি অল্প করে। চলো তাহলে দেখি আজকে সারাদিন কীভাবে তোমাদের সাথে কাটানো যায়, কতটা সময় তোমাদের দেওয়া যায়। আর তোমাদের বলবো না যে আমি ব্লগ করছি, আমি আসছি, আমি সম্পূর্ণভাবে আসতে পারি না, হয়তো তোমাদের বলি কথা দিয়ে কথা রাখতে পারি না, যেহেতু কালকে আমি দেখলে না কমপ্লিটই করতে পারলাম না, ব্লগটা করতে করতে শরীরটা খারাপ হয়ে গেল, আমি যার জন্য হাফ রেখে বন্ধ করে দিলাম, আজকে ব্লগটা কমপ্লিট করবো, দেখি কীভাবে তোমাদের সাথে সময়টা কাটাতে যাবে। চলো, বসেছি এতক্ষণ ধরে কিছু কাজটাজগুলো করলাম, তাও কিছু বাকি রয়েছে টুকটাক করছিলাম, তো করতে করতে আমার একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে মশারিটা দেখছো, এই মশারিটা এই দেখো তলা দেখেছো, কাপড়টা এত ছোট, তো মশারিটা কদিন সমানে মানে রাত্রিরে খাটাচ্ছি, তো এবার মশারিটা কাচতে হবে, আর এই যে জল পড়বে না এটা একটুখানি ছোট হয়ে যাবে, তো ওই জন্য এই এই যে কাপড়টা আছে এই কাপড়টাতেই মানে এই কাপড়টা খুলে দিয়ে আর একটা এই যে চাদরটা রয়েছে, এই চাদরটা অনেক পুরনো চাদর, এই চাদরটা এই যে এরকম সরু করে লম্বা করে কেটে নেবো, এরকম লম্বা করে কেটে নেবো, লম্বা করে কেটে নিয়ে এই যে এইখানে এই জায়গাটা চওড়া করে দিয়ে দেবো, তাহলে কী হবে মশারিটা গুঁজতে অসুবিধে হবে না। এখন কী হচ্ছে মশারি কাপড়টা ছোট, তো ওই জন্য মশারিটা এই মানে এই লাইলনটাকে মানে গুঁজতে হচ্ছে, তখন শুধু কাপড়টা গুঁজতে হবে, লাইলনটা গুঁজলে লাইলনটা খারাপ হয়ে যাবে। তো চলো, এমনি তো সূর্যগ্রহণ তো কিছুই দেখতে পাচ্ছি না, ওই যেটুকুখানি ফোনের মধ্যে সরি ফোন বলছি যেটুকুখানি তোমার টিভিতে দেখাচ্ছে সেই টিভিতেই দেখছিলাম এতক্ষণ সূর্যগ্রহণটা, নানান দেশে নানা রকমভাবে দেখা যাচ্ছে। তো এখন তো কাজের সেরকম চাপ নেই, রান্নাটা কোনো মানে কোনো কিছু রান্নারও চাপ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বললাম, ওই টিফিন হালকা ব্রেকফাস্ট করেছিলাম, তো এবার হলে পারে মানে সূর্যগ্রহণটা হয়ে গেলে পারে ওই হালকা চিড়ে চিড়েগুলো খেয়ে নেবো। তো চলো আমি মশারি কাজটা করি, কমপ্লিট করা হয়ে গেলে তোমাদেরকে এটা করতে মোটামুটি আজকে কিছুটা ঘন্টা দু আড়াই ঘন্টার পর লেগে যাবে, কেন হাতে সেলাই করবো, আবার মানে মেশিন নেই, হাতে সেলাই করে দর্জির দোকান থেকে পুরো ওটাকে ভালো করে সেলাই করে আনবো, কিন্তু দর্জির দোকানে এই মুহূর্তে ওরা নিতে চাইছে না, এমনি লকডাউনে বাজারে ওদের সেরকম কোনো কাজ ছিল না। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, চারদিকে কাপড় চোপড় শুকোচ্ছে, বৃষ্টিও হচ্ছে বাইরে অল্প অল্প, তো চলো তোমরাও টিভিতে সূর্যগ্রহণ দেখো, আমিও দেখি,
আশা করি তোমাদের দিনটা খুব তোমাদের সাথে আমার খুব ভালো দিন কাটলো, তোমাদেরও আশা করি দিনটা খুব ভালো কাটবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বন্ধু, আমার ব্লগটা পছন্দ হলে মানে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। তোমরা যদি কমেন্টস করো তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের তোমরা কি বলতে চাইছো বা তোমরা কি আমার থেকে জানতে চাইছো বা আমার ব্লগটা তোমাদের কিরম লাগছে। টাটা বন্ধুরা।